সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমাদের 9 নম্বর পর্ব শুরু হবে। আমরা অন্যান্য পর্বে HTML ট্যাগ, CSS সিলেক্টর নিয়ে কাজ করেছি। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটের হোম পেজে ডিজাইনটা কেমন হয় এবং কীভাবে করতে হয়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা এখন স্ক্রিনে চলে যাব। আমাদের প্রথমে প্রয়োজন সাবলাইন টেক্সট, আর এখানে আমাদের ফাইলটি নেওয়া আছে, এটা এখানে নিয়ে আসব, index.html, আর এখানে style.css চলে আসছে। প্রথমে এটাকে আমরা লিঙ্ক করাবো সিএসএস, তার মধ্যে style.css। আমরা এখন ডিজাইন করব হোম পেজের ব্যাকগ্রাউন্ড এবং টাইটেলটা। এই জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটা ডিভ, ডিভের মধ্যে নেব ক্লাস ডিআইভি ডিভ, ডিভের মধ্যে হবে হেডারের মধ্যে HTML হ্যালো, তারপরে একটা কি নিব প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, হ্যাঁ, এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কি লিখব, IMA ক্রিয়েটিভ CREATIVE ডিজাইনার, DESIGNER ডিজাইনার। দেখি আউটপুটে কি আছে, আউটপুট আছে হ্যালো, আর নিচে আছে IMA ক্রিয়েটিভ ডিজাইনার, এন্ড এটাকে আমরা স্টাইল করব। এটাকে স্টাইল করার জন্য আমাদের কি প্রয়োজন, ডিপ, ডিপের মধ্যে আমরা একটা ক্লাস নিব, ক্লাস CLASS ক্লাস, ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে কি দিব HOME, হোম, হোম নামে একটা ক্লাস নিলাম। তাহলে আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে কিভাবে, ডট ক্লাস নেম, ক্লাস নেম কি আছে হোম, HOME হোম, ব্র্যাকেটস। এখানে আমরা প্রথমে কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড রং দিব PURPLA, তারপরে সেমিকোলন। এখন দেখে আউটপুটে কি আসে, ব্যাকগ্রাউন্ড রং চলে আসছে। আমাদের দুই ডান পাশে, বাম পাশে এবং উপরে খালি জায়গা আছে, এটাকে আমাদের ফুল করতে হবে। আমরা এর আগে শিখেছিলাম ইউনিভার্সাল সিলেক্টরের কাজ, মানে ওইটা দিয়ে আমরা এটাকে পূরণ করব। ইউনিভার্সাল সিলেক্টর লেখার নিয়ম হচ্ছে স্টার, তারপরে ব্র্যাকেটস, এর মধ্যে দিব হচ্ছিল প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, মানে প্যাডিং 0 হবে এবং মার্জিনও 0 হবে। এখন দেখি রিফ্রেশ দেই, হ্যাঁ এবার চলে আসছে, মানে এখন সব জায়গায় কভার হয়ে গেছে, কোথাও খালি জায়গা নাই। এখন H1 আর প্যারাগ্রাফ ট্যাগ আছে, এটাকে এখন স্টাইল করব। তাহলে এটা কিসের মধ্যে আছে, হ্যালোটা আছে H1, আচ্ছা H1 ব্র্যাকেটস। HTML হলো এলিমেন্ট সিলেক্টর, তাই H1 এর আগে কিছু বুঝবে না, শুধু H1, তারপরে ব্র্যাকেটস। এখন এখানে কি হবে, কালার COLO, কালার কি দিব আমরা, হোয়াইট দিব, ট্রিপল এফ, সরি 3টা F অথবা 6টা F। এখন চলে আসছে সাদা, সাদা হয়ে গেছে, এটাকে আমরা এখন মাঝখানে নিব। এই হ্যালোটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা কি ইউজ করব, এটাকে ইউজ করব টেক্সট অ্যালাইন সেন্টার, মানে এই হ্যালোটা মাঝখানে চলে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এটা দেখবো মাঝখানে চলে আসছে, এটা মাঝখানে চলে আসছে, মানে এটাকে আমরা একটু ফন সাজিয়ে দিতে পারি বড় করার জন্য, এফও ফন্ট ড্যাশ SIZE, ফন্ট সাইজ কত হবে, ডিফল্ট অবস্থায় প্রায় 40-এর মতো থাকে, আমরা এখানে দেবো 50 পিক্সেল,
ওকে 50 পিক্সেল থাক, একটু বেশি করি, 60 করি, একদম 70 করি, 70 পিক্সেল, ওকে আপাতত 70 পিক্সেল থাক। এখন আমরা এই H1টাকে উপর থেকে নিচের দিকে নামাবো, এজন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের এখন এখানে আমরা লিখব হচ্ছিল প্যাডিং টপ থেকে 50 পিক্সেল নিচে আসবে, প্যাডিং টপ মানে এখানে উপর থেকে 50 পিক্সেল নিচে চলে আসবে, স্যার রিলোড দেই 50 পিক্সেল নিচে চলে আসছে, আমরা আর টু নেই, এখানে তাহলে কত দিব আমরা 70 দিলাম, 70 পিক্সেল নিচে আসবে, ওকে। এখন আমরা একটা ফন্ট ফ্যামিলি ইউজ করব, ফন্ট ফ্যামিলি FONT, ফন্ট FAMILY, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি দিব আমরা, দিব COPP, COPPER, কপার, দেখি আসে নাকি, চলে আসছে, এখানে চলে আসছে হ্যালো। এখন আমরা প্যারাগ্রাফ টেক্সটটাকে ডিজাইন করব সেম ভাবে পি ব্র্যাকেটস, আচ্ছা এখানে কি দিব COLOR, কালার এটারও হোয়াইট হবে, আচ্ছা এটা আমরা অন্য কোনো রং দেই, কি রং দেওয়া যায়, হোয়াইটই থাক, হোয়াইট এটা হবে মাঝখানে, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার আউটপুটে যাই, এটাও চলে আসছে, এটা একটা ফন্ট সাইজ দিব FONT, ফন্ট ফন্ট সাইজ কত হবে 30 পিক্সেল, একটু বড় করার জন্য, ওকে 30 পিক্সেল ঠিক আছে। এখন যদি আমরা এটাকে মোটা করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, মোটা করার জন্য আমরা লিখব ফন্ট FONT, ফন্ট ড্যাশ উইথ WEIGHT, ফন্ট উইথ কত দিব আমরা 400 দিলাম, দিয়ে একটা সেমিকোলন দিলাম, দেখি এখন কি আসে, এটা মোটা হয় নাকি, আচ্ছা বোঝা যাচ্ছে না, এটা 800 দেই, এখন বোঝা যাচ্ছে, এখন এটা মোটা হয়ে গেছে, এটা এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা স্পেম ট্যাগ ইউজ করতে পারি, এখানে SPAN স্পেম, এখানে কি নিব আমরা IM, এতটুকুকে আমরা স্পেমের মধ্যে দিব, আপাতত কোনো পরিবর্তন হবে না, এটাকে মানে আমরা এইটাকে ডিজাইন করব, শুধু IM টাকে আমরা ডিজাইন করব, অথবা আমরা এই এতটুকু ডিজাইন করতে পারি, আমরা ডিজাইন করব IM কে, এখন আমরা কি ইউজ করব SPAN ব্র্যাকেটস COLOR কালার ইয়েলো WYELOW ইয়েলো, দেখে আউটপুটে কি আসে, হ্যাঁ ইয়েলো হয়েছে। এখন চাচ্ছি আমরা এই ইয়েলোর নিচে একটা ড্যাশ বসবে, একটা দাগ হবে, তাহলে আমরা কি দিব বর্ডার ইউজ করব, বর্ডার বটম, বর্ডার বটম কি হবে 2 পিক্সেল সলিড হবে SOLID সলিড, কালার কি হবে ইয়েলো YELOW ইয়েলো, এখানে বোঝা যাচ্ছে না, একটু জুম আউট করি দেখি বোঝা যায় নাকি, আচ্ছা
বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবার মানে এটা কি দিলাম আমরা, কালার কি হয়েছে, এই আইএমএর কালারটা হবে হলুদ এবং বর্ডারটাও হবে হলুদ। আচ্ছা এবার রিফ্রেশ দিই, কাজ করছে না কেন, দেখি সেভ দিছি না, সেভ দিছিলাম না। আচ্ছা এবার চলে আসছে, বোঝা যাচ্ছে না হয়তো, তাকে এটাই ভালো আছে, এটা দিব না। এখানে ইউজ করবো আমরা প্যাডিং বোটাম 20 পিক্সেল, মানে প্যাডিং প্রথম প্রথমটা ছিল আমাদের টপ, এটা ছিল বটম, মানে নিচের দিকে যাবে, নিচে আমাদের 20 পিক্সেল জায়গা দিবে এই আই এম ক্রিয়েটিভ ডিজাইনের নিচে। চলে আসছে, এখন বোঝা যাচ্ছে আই এম এর নিচে একটা দাগ বসছে, এটা হলো হলুদ কালারের, এটাকে বর্ডার বলে। এই বর্ডার অনেকভাবে হয়, সলিড আছে, ডটেড আছে, এরকম অনেকভাবে করা যায়, আমরা অন্য কোনো ভিডিওতে করবো। আমরা আই এম কে না দিয়ে যদি ক্রিয়েটিভ কে দিতে চাই তাহলে কি করব, সেম কাজটাই এইখান থেকে এটা উঠাই দিব, এইখান থেকেও এটা উঠাই দিব, এইখানে দিব আমরা এসপিএন, সরি, ওকে। এখন এটাকে কাট করব, এখানে পেস্ট করব, স্পেসের মধ্যে পেস্ট করলে এখন হয়ে যাবে এটা। যেটা আমরা এটা একটু স্পর্শ করি, এখন আমরা এটাকে একটু ডিজাইন করি সুন্দর করে। প্যাডিং বটম 40 পিক্সেল, 40 পিক্সেল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে কিছু লিখতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে ওই হোম, এই ক্লাস ডিপের মধ্যে। আর যদি বাইরে কিছু লিখতে চাই, যেরকম এখানে লিখবো হচ্ছে আর একটাই লিখি, এটা হলো বাইরে যাবে, আউটপুট দেখি, সেভ দেয়নি মনে হয়, সেভ দেয়নি। ও আচ্ছা চলে আসছে, কিন্তু কালারটা আছে অন্যটা, সেটা H2 দিই, H2, এবার বোঝা যাবে। এবার চলে আসছে, এটা নিচে আসছে কারণ এটা আমরা ডিবের বাইরে দিছি। সেটাকে আমরা এখন দেবো এটার মাঝখানে, যদি বক্সের মধ্যে দিই তাহলে নিচে চলে যাবে। আবার এটা বক্সের মধ্যে দিলাম, এখানে চলে আসছে। আচ্ছা এখন আমরা মনে করেন এটুকুই শেষ করব, তারপর আমরা অন্য একটা আইটেম লিখব। এখন আমরা কি করব, এখন এটাই পর্যন্ত থাকবে, এটার নিচে আমরা বক্স নিব, বক্সটিকে হবার করব। তাহলে আমরা এই টিপটা বাদ দিলাম। আচ্ছা এখানে আর একটা টিপ নিব, টিপ নেওয়ার জন্য কি করব, DIV, একটা ডিপ, এটাকে কপি করি, তিনটা বানাইলাম, তিনটা ডিপ। এখানে ডিপের মধ্যে ক্লাস সিলেক্ট করব, CLASS ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, ক্লাসের নাম দিব কি, যে কোনো নাম দিতে পারি আমরা, দিলাম আমি। দ্বিতীয় ক্লাসটা দিব সেমভাবে, CLASS ক্লাস, এটা দিলাম তুমি, এবং তিন নাম্বারটা দিলাম CLASS ক্লাস SHE। এখন এটাকে আমরা CSS করব, CSS করার জন্য প্রথমটা কি করতে হবে, ক্লাস নেম, ক্লাস নেম কি আছে, আমি আছে, আমি। ক্লাস ক্লাস সিলেক্ট করতে হবে কিভাবে, ডট দিয়ে, ডট AMI, আমি, ব্র্যাকেটস, একটা হাইট দিব 30 পিক্সেল, আর উইড দিব আমরা হচ্ছিল 600 পিক্সেল, একটার ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিব রেড, আউটপুটে যাই, আচ্ছে সেইখানে একটু জায়গা প্রয়োজন আমাদের, তাহলে আমরা কি করব, এটা থাক, এখানে একটা বিআর ইউজ করি আমরা, বিআর ব্রেক ট্যাগ,
ব্যাক চলে আসছে। আচ্ছা আমরা এখন এটাকেও বড় করি, 200 পিক্সেল করি, এটা অনেক বড় হয়ে গেছে, 100 পিক্সেল, 100 পিক্সেল ঠিক আছে। আর এটাকে 500 করি, ওকে। এখন বক্স টু তে কি আছে? আমি, তারপর বক্স টু তে ছিল তুমি, ক্লাস নেম ছিল তুমি, ডট টিইউএমআই তুমি, আবার সেম কাজটাই করব, হাইট 100, উইথ 500, ব্যাকগ্রাউন্ড দেবো BLU এই ব্লু, আউটপুটে আর একটা বক্স। এবার 3 নম্বরটা কি ছিল? ডট SACC প্যাকেটস, হাইট 100, ওয়েট 500, ব্যাকগ্রাউন্ড রেড ব্লু গ্রিন, GRWN গ্রিন, আউটপুটে যাই, 3টা চলে আসছে, রেড ব্লু আর গ্রিন 3টা বক্স চলে আসছে। মানে এটাকে আমরা হবার করব, অর্থাৎ এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। দেখি মাঝখানে আনার জন্য কি করতে হবে আমাদের, মাঝখানে আনার জন্য আমরা ইউজ করবো হলো মার্জিন 0 অটো, AUTO, আউটপুট। যদি আমরা মার্জিন 0 অটো ইউজ করি তাহলে এটা আমার মাঝখানে নিয়ে আসবে। আচ্ছা এটাকে কপি করে মাস্ক 3টাকে দিব। তাহলে মাঝখানে আনার জন্য আমরা কি ইউজ করবো? মার্জিন 0 অটো, তাহলে এটা আমাদের মাঝখানে দিয়ে দিবে, মাঝখানে চলে আসছে। এই 3টাকে একসাথে হবার করবো আমরা। আচ্ছা আমরা এখন কি করবো, আলাদা আলাদাভাবে হবার করবো নাকি একসাথে হবার করবো? আমরা দুইভাবে হবার করতে পারি, একটা হলো সহজ পদ্ধতিতে, একটা অনেক কোড করে। আচ্ছা দুইটাই দেখবো আমরা। এখানে আছে প্রথম দিকটা দিচ্ছে আমি, আর আমিটাকে হবার করবো, তাহলে ডট AMI আমি, কেন এই জন্য আমরা কি করবো, ক্লোন হবার, HOBER হবার, তারপর হলো ব্যাকেটস। এখন আমরা কি দিব, এখন হাইট কত আছে আমাদের, 100 আছে, তাহলে আমরা হাইট দিব হচ্ছে 90, সরি 80 দেই, 80, আর ওয়েট আছে আমাদের 500 হবে 400। আচ্ছা এখন আমরা আউটপুটে যাই, রিলোড দেই, আচ্ছা এই চলে আসছে, একটা হচ্ছে শুধু। এভাবে যদি আমরা প্রত্যেকটা করতে চাই তাহলে, আচ্ছা এটাকে আমরা বাড়াই দেই, এটা 120 করি, সরি কোনটা করি, এটা 120 করি বড় হোক, আর এটা হচ্ছিল 550 হোক। আচ্ছা সরি ভুল হলো কি, 550, ও সরি এখানে একটা শূন্য বাদ গেছে, এবার দেই। আচ্ছা এইভাবে আমরা প্রত্যেকটা করতে পারি। আমরা আর একটা ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের ক্লাসের মধ্যে আবার ক্লাস সিলেক্ট করা যাবে, তাহলে আমরা এটাই করব, এটা ডিলিট করে দিবে, এটা আমরা করবো না। এই যদি এইভাবে করতে চাই তাহলে আবার তুমিটাকে এভাবে করতে হবে, সেটাকে এভাবে করতে হবে। তোমরা এত কোড করবো না, আমরা করবো শুধু এই আমি তুমি আর সে 3টার মধ্যে আর একটা ক্লাস নিব, কমন ক্লাস নিব, একই ক্লাস থাকবে, AELL অল নামে একটা ক্লাস নিলাম, এই অলটাকে আমরা হবার করব, ডট AELL ব্যাকেটস, সরি AELL ক্লোন হবার, HOBER হবার। এখন আমরা সবগুলো একসাথে হবে, হাইট কত হবে 120, আর ওয়েট হবে 550। এখন আমরা দেখি, তখন একটা একটা হয়েছে, এখন সবগুলো একসাথে হবে, এখন সবগুলো হচ্ছে, দ্রুত যাচ্ছে, দ্রুত আসতেছে। এটাকে আমরা এখন যদি স্মুথ করতে চাই তাহলে কি করতে হবে, প্রত্যেকটার মধ্যে আমরা ট্রানজিশন ইউজ করব, টি আর এ, চলে আছে ট্রানজিশন, কত দিব 0.5s,
সে এটাকে আমরা কপি করে আবার দেব কোথায়, তুমি কে, আবার দেব সে কে। এটা তো আমরা হবারের মধ্যে দিতে পারতাম, কিন্তু হবারের মধ্যে দিলে কাজ করবে না, যেহেতু এটা হলো প্যারেন্টস, এই জন্য আমরা প্যারেন্টসকে সবসময় দিব। এখন যাই দেখি, এখন দেবো স্মুথভাবে হবার হচ্ছে, সুন্দরভাবে হবার হচ্ছে, সেটাকে আমরা কমাই দিই, এটাকে 80 করি আর এটাকে 450 করি, দেখি এখন কি হয়, ছোট হচ্ছে। সুন্দরভাবে ছোট হচ্ছে। এখন যদি আমরা চাই যে এখানে যে চার কানি আছে, এই কানি থাকবে, এটা একটু রাউন্ড হবে, তাহলে আমরা কি ইউজ করব, হবার করার সময় যদি রাউন্ড হয় তাহলে কি ইউজ করব, আমরা কি লিখব এখানে, বর্ডার BORDER বর্ডার রেডিয়েন্স আর সরি RIA DIUS রেডিয়েন্স 10%। এখন দেখি কি আসে, এখন চলে আসছে। তাহলে আমরা কি শিখলাম, হোম পেজের টাইটেলটাকে কিভাবে ডিজাইন করতে হয়, এটা আর হচ্ছে বক্সগুলোকে হবার করা। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন এবং আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন।